Dear learners and viewers, শিবরাজ এমপি কলেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক অভিষেক কুমার মণ্ডল, সমাজবিজ্ঞান শিবরাজ এমপি কলেজ। আমি একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই প্রিয় কলেজটির প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয়, সবার প্রিয় জনাব এইচএম গোলাম রেজা সাবেক এমপি মহোদয় সাতক্ষীরা চার আসনে। এবং একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের শিবরাজ এমপি কলেজ পরিবারের আমাদের প্রিয় প্রিন্সিপাল বাবু জয়ন্ত কুমার ঘোষ মহোদয়কে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আমরা এই সুন্দর ভিডিওটি তৈরি করে আপনাদের সবাইকে উপস্থাপন করতে পারছি, এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমি আজকে আলোচনা করার চেষ্টা করব সমাজবিজ্ঞানের একাদশ শ্রেণীর প্রথম পত্রে সমাজবিজ্ঞানের একটি বিশেষ আলোচিত অধ্যায় সপ্তম অধ্যায়ে। আমি বলে লিখে দিয়েছি আমাদের সময়টাকে সেভ করার জন্য, সমাজবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়, সামাজিকীকরণ প্রক্রিয়া। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, বাজারে অনেকগুলো বই আছে, আপনারা এই বইয়ে আমি যেমন ডক্টর সেলিনা আহমেদ, খব রেজাউল করিম, ডক্টর নেহাল করিম, ডক্টর মাহমুদুল আলা, ডক্টর ইকবাল হুসাইন, মনির উদ্দিন, ডক্টর আব্দুল মালিক সরকার, জাকিয়া নাজনীন, উত্তম কুমার দাস, আনারুল হক, সালমা জোহরা, শাহিনা বেগম, সৌগত আলী, জহুর রহমান, এসব বইগুলো আমাদের এনসিটিবি কর্তৃক অনুমোদিত। আপনারা বাজারে এই বইগুলো থেকে আপনারা ম্যাটেরিয়ালস পেতে পারেন, আপনারা এসব বই থেকে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন। আপনারা যে কোনো একটা বই ফলো করলে আমার এই লেকচারের বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন অংশ আপনারা পেতে পারেন। আমরা আলোচনা করতে যাচ্ছি সামাজিকীকরণ। সমাজবিজ্ঞানের বহুল একটি পাঠিত টার্ম, বিষয় প্রত্যয়। মানুষ সামাজিক জীব, মানুষের পাশাপাশি সমাজে আরও অনেক প্রাণী বসবাস করে। প্রশ্ন আসে, তাহলে অন্য প্রাণীরা তারা কি অসামাজিক? প্রকৃতপক্ষে মানুষ, অ্যাকচুয়ালি মানুষ সামাজিক জীব হিসেবে জন্মগ্রহণ করে না। আফটার বার্থ, সে জন্মগ্রহণ করার পরে, আফটার বার্থ সেই নবজাত, সেই নিউবর্ন সমাজের কিছু নিয়ম নীতি আদর্শ লোকাচার লোকরীতি, আমাদের সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত যে মানদণ্ড রয়েছে সেগুলো মেনে চলে। আর সেগুলো মেনে চলার ফলে সে আস্তে আস্তে সামাজিক সদস্য বা সামাজিক জীব হিসেবে পরিগণিত হয়। আমরা এটি 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 একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ইটস বিংস অর স্টার্টস আফটার বার্থ অ্যান্ড ইট এন্ড টু দ্য ডে। এটা এটা একটা জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু থেকে মৃত্যুতে শেষ হয়। ইটস লাইফ লং প্রসেস। এটা এটা যদি স্প্যান বলি আওয়ার হোল লাইফ, এটা নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো স্প্যান নেই, আমাদের পুরো জীবনব্যাপী এই কর্মকাণ্ড চলতে থাকে সামাজিকীকরণ। আমরা সময়টাকে সেভ করার জন্য আমরা বলে আমাদের আমার আজকের যে আলোচনা সেটা গাইডলাইনটা আউটলাইনটা করে রেখেছি। আমরা যদি সামাজিকীকরণের সংজ্ঞার কথা বলি, একটা প্রামাণ্য সংজ্ঞা, অনেকেই অনেক সমাজবিজ্ঞানী এ অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন আমরা অফবার এবং নির্ভর, আপনারা নামটা মনে রাখবেন, এটা আপনাদের জ্ঞানমূলক প্রশ্নে সহযোগিতা করবে। অফবার এবং নির্ভর বলছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইন্ডিভিজুয়াল লার্নস টু পারফর্ম
individual, I mean when you born, last to conform to the norm of the group. অর্থাৎ আমরা যেখানটাতে বাস করি, আমরা যে গ্রুপের মধ্যে বাস করি, এই এই গ্রুপে একজন নিউবর্ন এসে আমাদের আচার আচরণ নিয়ম নীতি রীতি প্রথা ইত্যাদি মেনে চলে। এটাই হচ্ছে সামাজিকীকরণ। ইন্ডিভিজুয়াল লার্নস টু কনফার্ম দ্য নর্ম। আমাদের নর্ম শব্দের অর্থ হচ্ছে আদর্শ। আমরা আমাদের যে আদর্শ নিয়ম কাঠামো আছে, সেই আদর্শ নিয়ম কাঠামোগুলোই সে আস্তে আস্তে রপ্ত করে ফেলে, আত্মীকরণ করে। আমরা আরও একটি সংজ্ঞা বলতে পারি, জন এ কিউবার তিনি বলছেন থ্রু হুইচ, অর্থাৎ সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস, এই প্রসেসের মধ্যে থ্রু হুইচ দ্য অরিজিনাল ন্যাচার, আমরা এখানে আন্ডারলাইন করেছি, অরিজিনাল ন্যাচার বিকামস প্যাশনেট। এই সমাজের যে অরিজিনাল প্রকৃতি আছে, অর্থাৎ ওই আমি আগে যা বললাম আমাদের আচার আচরণ নিয়ম নীতি নীতি প্রথা, এইগুলো আমাদের ফ্যাশনেট হয়। আমাদের মধ্যে ফ্যাশনেট বিভিন্ন সোশ্যাল বিং, ওই সোশ্যাল বিংয়ের মধ্যে ওইগুলো ফ্যাশনেট হয়, তৈরি হয়, প্রস্ফুটিত হয়, দেন সে এইগুলো মেনে চলে এবং ধীরে 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 সমাজের সদস্য হিসেবে পরিগণিত হয়। এভাবেই সে সমাজের একজন হি বিকামস এ পারফেক্ট মেম্বার অফ দ্য সোসাইটি। আপনারা এগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের জ্ঞান প্রশ্নের সহযোগিতা করবে। এই সংখ্যাটি কে দিয়েছেন জনাল কিউবার, আগের সংখ্যাটি কে দিয়েছেন অগমান্ডে মিলিংকাপ। আমরা আরেকজন সমাজবিজ্ঞানীর নাম বলতে পারি, স্যামুয়েল কোয়েনিক, তিনি বলছেন যে মানুষ জন্মগ্রহণ করার পরে, হিউম্যান বিংস আফটার বার্থ, তার মধ্যে মানে কিছু সম্ভাবনা থাকে, কিছু মানুষ হওয়ার কিছু বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায়, ল্যাটেন হিডেন অবস্থায় থাকে। ধীরে ধীরে সে যখন সমাজে চলতে থাকে, সে সমাজের ভিতরে যখন বাড়তে থাকে, তখন নিয়ম নীতি রীতি আদর্শগুলো আস্তে আস্তে তার ভিতরে ঢুকে যায়। ঢুকে যেয়ে সে পূর্ণাঙ্গ বয়সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত হয়, সভ্য হিসেবে পরিগণিত, হি বিকামস এ মেম্বার অফ দ্য সোসাইটি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা এরপরে আমরা আলোচনা করছি যে ব্রুম ও সেজনিক এরা ফোর এইট অফ সোশ্যালাইজেশন প্রসেস। তিনি বলছেন চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন ব্রুম এবং সেজনিক। এক হচ্ছে নিয়মানুবর্তিতা, এক নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ এই সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে থেকে নিউবর্ন, অর্থাৎ ওই বেবি বা ওই ইন্ডিভিজুয়াল, সে পাংচুয়ালিটি হয়ে ওঠে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তার মধ্যে ধীরে ধীরে আকাঙ্ক্ষা তৈরি হয়, ডিজায়ার, এই আকাঙ্ক্ষা তার ভিতরে প্রস্ফুটিত হয়। তারপরে তৃতীয় নম্বর পয়েন্ট আমি বলছি যে সে ধীরে ধীরে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে সে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। এরপরে লাস্ট অফ অল তাদের চারটি পয়েন্ট, সেই পয়েন্টের লাস্ট পয়েন্টটা হচ্ছে ব্যক্তির মধ্যে স্কিলনেস ইনক্রিজ করে, ব্যক্তির মধ্যে দক্ষতা বৃদ্ধি করে, দক্ষতাটা তার ভিতরে আরোপিত হয় সুন্দরভাবে। এছাড়াও আমরা আরও কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা বলতে পারি, ব্রুম ও সেজনিকের আমি চারটে উদ্দেশ্যের কথা বললাম এবং সাধারণ কিছু বৈশিষ্ট্য আমি প্রচুর উল্লেখ করছি। হিউম্যান বিংস ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব, সে সমাজে জন্মগ্রহণ করে সামাজিক জীব হিসেবে নয়, সে সামাজিক জীব হিসেবে জন্মগ্রহণ করে না, সমাজে জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে সে সামাজিক জীব হিসেবে আত্মপ্রকাশ ঘটায় নিজে। এরপরে সামাজিককরণ ব্যক্তি জীবনের সাথে আর গোষ্ঠী জীবনের সাথে সমন্বয় সাধন করে, সামঞ্জস্য বিধান করে। এরপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের কথা আমরা বলতে পারি যে এটার ইট হ্যাজ নো ফিক্সড প্রোফাইল,
এটা কোনো নির্দিষ্ট কোনো প্রণালী নেই, এটা একাধিক প্রণালীর সংমিশ্রণ। এটি লাস্ট অফ অল আমরা বলতে পারি এটির মধ্যে কয়েকটি এ থাকে, যেমন একত্রীকরণ, ইন্টিগ্রেশন, তারপরে পৃথকীকরণ থাকে। অর্থাৎ আমি কোথায় বলছি একত্রীকরণ, পৃথকীকরণ আর আত্মীকরণ, অর্থাৎ অ্যাসিমিলেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড অ্যাসিমিলেশন, এটা থাকে। এটা এভাবেই সে এই তিনটি প্রক্রিয়া তার মধ্যে পরিলক্ষিত হয়। তাহলে আমি ব্লুম ও সেদ্রিকের চারটি উদ্দেশ্যের কথা বলেছি, সামাজিকীকরণের সাধারণ চারটে বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের অবশ্যই এগুলো মানে নিজেদেরকে এনরিচ করবে, নিশ্চয়ই সহযোগিতা করবে নিজেদেরকে ডেভেলপ করতে। আমরা সোশ্যালাইজেশন প্রসেস, আসলে ইন এ শর্ট, ইন এ ব্রিফ আমরা যদি বলতে চাই যে হোয়াট উই ডু সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যালাইজেশন প্রসেস কী করে, সোশ্যালাইজেশন প্রসেস সামাজিকীকরণ ব্যক্তিকে দলের সঙ্গে, ব্যক্তিকে দলের অন্য সদস্যদের সাথে মিলেমিশে চলতে সক্ষম করে তোলে। অর্থাৎ তার ভিতরে এই মিলেমিশে থাকার অ্যাবিলিটিটা তৈরি করে দেয়। সোশ্যালাইজেশন প্রসেস ব্যক্তিকে এটাই করে দেয়। আমরা এবার আলোচনা করতে চাই যে সামাজিকীকরণের মাধ্যমসমূহের ভূমিকা ও প্রভাব। সামাজিকীকরণের মাধ্যমসমূহের ভূমিকা ও প্রভাব, রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ এজেন্সিস অফ সোশ্যালাইজেশন। মানে সোশ্যালাইজেশনের যে এজেন্সিগুলো আছে, বাহনগুলো যে আছে, সেই বাহনের রোল এবং তার ইম্প্যাক্ট। আমরা আগে বলেছি যে মানুষ সামাজিক জীব হিসেবে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে, সমাজের যে নির্দিষ্ট পন্থা, সমাজের যে নিয়ম কানুন, আদর্শ রীতিনীতি যেগুলো আছে, এগুলো শেখার মাধ্যমে সে নিজেকে আত্মপ্রকাশ ঘটায়। আমরা একথাও বলতে পারি যে এইটা কিন্তু নির্দিষ্ট শৈশব বয়সে যে শেখাটা সম্পূর্ণ হবে তা নয়, এটা আজীবন প্রক্রিয়া, ইটস এ লাইফ লং প্রসেস। তো সমাজ বিজ্ঞানীগণ মানে এই যে সামাজিকীকরণ প্রক্রিয়াকে মোটামুটি এর একক কোনো ভূমিকা, একক কোনো মানে এজেন্সি এর উপরে আমাদের উপরে প্রভাব ফেলে না, এর একাধিক এজেন্সি আছে যেগুলো আমাদের উপরে প্রভাব ফেলে। তবে মুখ্যত কার্যত তারা দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রকৃতিগতভাবে এটা দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে যাদের উপর কর্তৃত্ব থাকে, মানে শিশুর উপরে যাদের কর্তৃত্ব থাকে পিতামাতার থাকে, শিক্ষকদের থাকে, অর্থাৎ দোজ হু আর সিনিয়র অফ দ্যাট নিউবর্ন, ওই নিউবর্নের যারা সিনিয়র তারা কর্তৃত্ব রাখে ওই বেবির উপরে, ওই নিউবর্নের উপরে। এই জন্য এটাকে মানে কর্তৃত্বমূলক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেটিং, মানে আমরা এটাকে কোঅর্ডিনেটিং বলছি যে সমপর্যায়ে, মানে খেলার ছলে বা চলতে চলতে যেটা শেখা, এটা মানে তার সাথে মানে যেমন খেলার সাথী, সঙ্গী, দল, এসবের মাধ্যমে বেবি শিখতে পারে। তাহলে প্রকৃতিগতভাবে এইভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্তৃত্বমূলক যেটা সমাজের সিনিয়ররা থাকে, এই সিনিয়ররাই এইটা ভূমিকাটা পালন করে থাকে, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং সহযোগিতামূলক, এটা বেশিরভাগ ক্ষেত্রেই শিশুর খেলার সাথীদের দ্বারা হয়ে থাকে। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, আপনারা আমি এখানে লিখছি যে এজেন্সির মধ্যে ফার্স্ট এজেন্সি হচ্ছে পরিবার। পরিবারের আমাদের বলা হয়ে থাকে যে পরিবারের একটা শিশু পৃথিবীতে যাই শিখুক না কেন,
তার 80% শেখাটা তার পরিবার থেকে কমপ্লিট হয়ে যায়। এই পরিবার পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ব্যাপক। যারা পরিবারের বাইরে মানুষ হয় বা যারা পরিবারের ভিতরে মানুষ হয় আমরা সেটা আলোচনা করব। তবে পরিবারকে আমি 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 বিল্ডিং এর একক হিসেবে যদি ধরি একটি ইট, তাহলে পরিবারকেও এই বিশ্ব সংসার সভ্যতার একক হিসেবে ধরা যায়। এখান থেকে যেমন একটি ইট খুলে নিলে আস্তে 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 বিল্ডিংটি ধসে পড়বে, তেমনি পরিবারকে যদি আমরা ডিস্ট্রাকশানে নিয়ে আসি, যদি ধ্বংস করে দিই, তাহলে পরিবার থেকে সমাজ ধ্বংস হবে, সমাজ থেকে রাষ্ট্র ধ্বংস হবে, রাষ্ট্র থেকে এই বিশ্ব সংসার আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জন্য পরিবারের সামাজিককরণের ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অনেক। শুধু সামাজিককরণ না, সব ক্ষেত্রেই পরিবার মুখ্য ভূমিকা পালন করে থাকে। আমরা মনোবিজ্ঞানী মানে ফ্রয়েডের নাম শুনেছি, ফ্রয়েড মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, তিনি বলছেন ব্যক্তির যে বিচার বিবেকবোধ থাকে সেই বিচার এবং বিবেকবোধের উপরে পরিবার ভূমিকা রাখে। অর্থাৎ পরিবারের পিতা মাতার যে মানে যে নিয়ম নীতি স্ট্যান্ডার্ডে চলে সেটা শিশুর উপরে তার প্রভাব ফেলে। এই জন্য পরিবারের ধারা অর্থাৎ পরিবারের ধারাটা তার লাইফ স্টাইলের উপরে ইম্পোজ হয়, না মানে পুরো জীবনব্যাপী জীবন প্রক্রিয়ায় এই এই ধারাটা আমরা তার উপরে দেখতে পাই। আমরা দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড মাদার, যে একটি পরিবার কতখানি সুখী হয় সেটা নির্ভর করে, ইট ডিপেন্ডস অ্যাপন দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড মাদার, যে পরিবার দেখেন মানে কতখানি সুখী। যদি দেখা যায় যে পিতামাতার সম্পর্কটা ভালো না বা পিতামাতার সম্পর্কটা ঠিক সমান্তরাল যায় না, তাহলে সেই পরিবারের মধ্যে বিভিন্ন ডিজঅর্ডার তৈরি হয় এবং সেই ডিজঅর্ডারটি পরিবারের যে নিউ বর্ন বা নিউ মেম্বার অর্থাৎ ওই সদস্যের উপরে আরোপিত হয়। তখন তার উপরে একটা প্রতিক্রিয়া হয় যে সনাতন ধর্মের প্রাণ পুরুষ, সনাতন ধর্মের একজন অবতার শ্রী ঠাকুর অনুপচন্দ্র বলছেন যে বিদ্যালয়ে ছেলে মেয়ে লেখাপড়া যতই শিখুক না, হ্যাঁ বাড়ির শিক্ষা অর্থাৎ পরিবারের শিক্ষা সুষ্ঠু নয় নে সুষ্ঠু স্বভাব হয় না। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা যে মানে পরিবারের বাইরে অনেক হাজার রকম লেখাপড়া বা হাজার রকম যে কোয়ালিফিকেশন সে অর্জন করতে পারে, কিন্তু যদি বাড়ির শিক্ষাটা অর্থাৎ পরিবারের শিক্ষাটা তার ভিতরে যদি কমপ্লিট না হয় বা যদি ইনকমপ্লিট থাকে, তাহলে হি ডাজ বিকাম এ পারফেক্ট ম্যান, সে তাহলে পারফেক্ট মানুষ হতে পারবে না, পারে না। তাই বলা হচ্ছে যে এই পরিবারের ঝুট ঝামেলা বা পরিবারের যদি সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বা পিতামাতার মধ্যে যদি সম্পর্কটা ভালো না থাকে, তাহলে সেই শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে অনেকটা ডিজঅর্ডার তৈরি হয়। আবার দেখা গেছে যে এটা আসলে মানে আমরা বিভিন্ন স্টাডিতে পেয়েছি, আমরা একটি স্টাডির কথা উল্লেখ করতে চাই, এম জে রেডিক 1947 সালে তিনি একটি ব্যাপকভাবে গবেষণা চালিয়েছিলেন এবং সেই গবেষণায় আমরা দেখতে পেয়েছি তিনি তুলে ধরেছেন তিনি বলছেন যে একদিকে পিতামাতার আচার আচরণ, আরেকদিকে শিশুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তিনি বলছেন যে পিতামাতার কাছ থেকে যদি পিতামাতার কাছে যদি সে শিশুটা প্রত্যাখ্যান রিফিউজ হয়, তাহলে তার ব্যক্তিত্ব মানে ওই শিশুর ব্যক্তিত্বটা হতে পারে আগ্রাসন, অসহায় এবং ভীতি। আমি আমি আবার বলছি যে যদি মানে প্রত্যাখ্যাত হয় তাহলে শিশুর আচরণটি হয়ে যাবে আগ্রাসন, অসহায় এবং একটা ভীতিজনক পরিস্থিতি তার মধ্যে তৈরি হয়। তিনি বলছেন যদি পিতামাতা হেভিমাস কনজারভেটিভ হয়, অতি সংরক্ষণ হয়, তাহলে শিশুর আচরণ হয় শিশু সুলভ আচরণ, বশ্যতা, অসহায় ও উদ্বেগ, এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শিশুর মধ্যে পরিলক্ষিত হয়। তৃতীয় নম্বরে তিনি বলছেন যে পিতামাতা যদি নমনীয়তা বা অনুমোদনশীল পারমিসিভ হয়, তাহলে শিশুর ক্ষেত্রে আগ্রাসন, হঠকারিতা ও অবাধ্যতা এরকম একটি ব্যক্তিত্ব নিয়ে সে তৈরি হয়, বেড়ে ওঠে।
আবার যদি পিতামাতার অসঙ্গতিপূর্ণ আচরণ করে তাহলে শিশুর মধ্যে আগ্রাসন ঈর্ষা ও অপরাধ প্রবণতা ইত্যাদি দেখা যায়। আমরা দেখেছি যে বস্তি এলাকায় যে সমস্ত শিশুরা বেড়ে ওঠে তারা কিছুটা অপরাধ প্রবণ মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এটার কারণও আছে, বস্তিতে ঠিক তাদের জীবনটা প্যারালালভাবে চলে না, সমান্তরালভাবে চলে না। হোয়ারেস যদি সে ফ্যামিলিতে অত্যন্ত নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন বা পিতামাতার স্নেহ ভিতর দিয়ে বেড়ে ওঠে তাহলে সেই শিশুটির মধ্যে মানবীয় যে গুণাবলী অর্থাৎ হিউম্যান কোয়ালিফিকেশনস ইট বিকামস এম্বডিড, এটা তার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং এই গুণাবলীগুলো নিয়ে সে লালন পালন করে বেড়ে উঠতে থাকে এবং ভবিষ্যতে এই গুণাবলীগুলো মহিরূপে পরিণত হয়ে যায় এবং সে ধীরে ধীরে নিজেকে আরও থেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা দেখলাম যে পরিবারের এই ভূমিকা, হ্যাঁ পরিবারের ভূমিকা আমরা এক কথায় ইট ক্যান নট বি ডিসক্রাইবড ইন এ ওয়ার্ড, ইন এ সিঙ্গেল ওয়ার্ড, এটা অর সিঙ্গেল সেন্টেন্স, এই সিঙ্গেল সেন্টেন্সে এটা বলে শেষ করা যাবে না, আরও অনেক ভূমিকা পরিবারের মুখ্য থাকে। এবারে আমরা দ্বিতীয় নম্বরের মানে যে ভূমিকা প্রভাব শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ একটা নিউবর্ন সে পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারে জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে সে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্কুলে হাই স্কুলে তারপরে উচ্চশিক্ষার তারে সে চলে আসে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তার অনেক সময় দেখা যেতে পারে যে পরিবারের পিতামাতা যতটা পারমিসিভ ছিল বা যতটা সহযোগী কোঅর্ডিনেটিং ছিল তাকে তার না চাইতেই সব কিছু তাকে করে দিয়েছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে সে দেখা যায় যে সেই ধরনের সহযোগিতা পায় না, ফলে তার মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়। প্রতিক্রিয়াটা সে এতদিন না চাইতেই সব কিছু পেয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয় না। সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের মানে এই অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা থাকে, শিক্ষকদের তীক্ষ্ণ নজর থাকে প্রতিটি শিক্ষার্থীর উপরে, সেই তীক্ষ্ণ নজর অন্তর্দৃষ্টি ইনসাইট যেটা থাকে যে অন্তর্দৃষ্টি সেই অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝতে পারেন যে অমুক স্টুডেন্টটি সে মানে খাপ খাওয়াতে পারছে না, তখন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত তাকে হেল্প করা, তাকে অ্যাসিস্ট করা, তাকে সহযোগিতা করা এবং তাকে হয়তো একবারের না হয় দুবার বলা, একাধিকবার বলে বোঝানো অথবা তাকে সামনে নিয়ে বসানো, তাকে নজরে রাখা, তাকে সহযোগিতার বাতাবরণ একটি তৈরি করতে হবে যাতে সে কোনোভাবেই ভয় না পায় বা সে কোনোভাবেই নিজেকে হেল্পলেস না মনে করে, এটা শিক্ষকদের আসল দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। এই জন্য মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে কিছু নিয়ম কানুন আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আরও যে বাইরের ছেলে মেয়েরা আসে তার সাথে বন্ধুত্ব তৈরি করে, এভাবে সে নিজেকে আস্তে 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 সবার সাথে অভিযোজন ক্ষমতাটা বাড়ায়। এরপরে আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করবো, সঙ্গী বা দল অর্থাৎ পিয়ার গ্রুপ যেটাকে আমরা ইংরেজিতে বলে পিয়ার গ্রুপ, এটারও হ্যাভিলি ইম্প্যাক্ট অন নিউবর্ন। এটা মানে শুধু নিউবর্ন নয়, বলা হয়ে থাকে দেয়ালিতে প্রভাব, দেয়ালিতে গোসে প্রভাব, যে সঙ্গ দেখে লোক চেনা যায়। আমরা এই প্রভাব বাক্যটি জানি যে কেমন লোক অর্থাৎ কেমন লোক তাকে চিনব কী করে, যে সে কেমন ধরনের সঙ্গী সাথী সাথে বেড়াচ্ছে বা চলছে বা কাছে রেখেছে। তাহলে সঙ্গী সাথী যদি ভালো হয় তাহলে সে ভালো কাজের দিকে ধাবিত হয়, এটা আমাদের চিরাচরিত প্রথা বা নিয়ম বা এই ধারা। আর যদি সঙ্গীর সাথে কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে দেয়ার ইজ দ্য হাই প্রবাবিলিটি হি অর শি বিকাম মিসগাইডেড, আমরা সে কিন্তু পথ ভুল করতে পারে, সে বিপদে
he became she goes maybe astray. She hato goes to the dogs. She hato gollai jete pare. Tar jiboti dhongsho hoye jete pare. Emon kintu shongi sathider emon probhab thake oi newborn er upore oi navojatoker upore je dhire dhire সমাজের সাথে সভ্যতার সাথে রাষ্ট্রের সাথে অ্যাডাপ্ট করছেন, কিন্তু ওই সময় যদি তার সঙ্গী সাথীরা খারাপ হয়ে যায় তাহলে তার ভ্রান্ত পথে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি সঙ্গী সাথী বা পিয়ার গ্রুপ যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে নিজের অজ্ঞাতসারে অন্যদের যে ভালো গুণগুলো আছে সে অ্যাসিড করছে এবং নিজেকে ভালো কাজে এঙ্গেজ রাখছে, এভাবে সে নিজেকে নিজেই ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম একটি প্রভাব দেখলাম। এবারে আমরা আলোচনা করবো যে ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের জীবনে ধর্ম এটি একটি বিশেষ অধ্যায়, এটি সারা জীবনের একটি প্রক্রিয়া যেখানে আইন আই মিন দ্যাট ল ইজ ইনঅ্যাক্টিভ, ল যেখানে ফেল আমাদের জীবনে আইন যেখানে ব্যর্থ হয়ে যায় সেখানে ধর্ম একটি ব্যাপক ভূমিকা পালন করে। ধর্ম লয়ের ঊর্ধ্বে, আমাদের ল তো প্রমাণ চাই কিন্তু ধর্ম তো প্রমাণের ঊর্ধ্বে। এই জন্য ধর্মের ভয়ে অনেকে আমরা খারাপ কাজ থেকে বিরত হই, আবার দেখা যাচ্ছে যে আইনকে ফাঁকি দিয়ে অনেক খারাপ করার প্রবণতা থাকে, খারাপ পথে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু যখন ধর্মের কথা আমরা চিন্তা করি তখন আমরা যে সব কিছুর ঊর্ধ্বে ধর্ম, সেকেন্ড অর্ডারে আমরা পরলোকের কথা বলি, সে জগতে আমাদের হয়তো অন্যরকম কিছু হতে পারে, এই ভয়ে আমরা আমরা বিপথে যাই না। কাজেই ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যারা যোগযুক্ত আই মিন মসজিদের ইমাম সাহেব, মসজিদের হিন্দু ধর্মের যে মন্দির, মন্দিরের যে পুরোহিত, তারপরে আমরা খ্রিস্টান ধর্মের যে চার্চ যারা ওখানে পাদ্রী আছেন, অথবা যারা ধর্মকে ধারণ করে রাখেন, যারা ধার্মিক বায়াস নেন, তাদের কথা সমাজে সবাই শোনে। কাজেই তারা যদি শিশুকে একটি ভালো পথে চালিত করে বা তাদের বোধ বুদ্ধি আদর্শ বা ধর্মীয় চিন্তা চেতনা বা ইন্টেলেকচুয়ালিটি দিয়ে আমরা আমাদের অনেক কিছু শেখার থাকে, নিউবর্নের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু শেখার থাকে। কাজেই মানে এই নিউবর্নের সোশ্যালাইজেশন প্রসেসে ধর্মীয় প্রতিষ্ঠানের একটি ব্যাপক প্রভাব থাকে। আমি আগে বলেছিলাম যে আমাদের আলোচনার মধ্যে আমি মানে এই প্রশ্নগুলো হয়তো যেমন যে এই সংজ্ঞাটি মানে সোশ্যালাইজেশন ইন দ্য প্রসেস বাই উইচ দ্য ইন্ডিভিজুয়াল লার্নস টু কনফর্ম টু দ্য নর্মস অফ দ্যাট গ্রুপ এই সংজ্ঞাটি কে দিয়েছেন, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। আবার এখানে আমি এই যে সমাজীকরণ প্রক্রিয়ায় যে মাধ্যম সম্পর্কে কথা বলছি এটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, যে পরিবারের ভূমিকা কী হতে পারে, ধর্ম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কী হতে পারে, সঙ্গী বা দলের প্রভাব কেমন হতে পারে, ধর্ম প্রতিষ্ঠানের প্রভাব কেমন হতে পারে, এগুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আপনাদের মানে পরবর্তীতে নিজেদেরকে আরও সমৃদ্ধি করতে সুবিধা হবে। আমরা এবার আলোচনা করব যে পেশাগত সংস্থা, অর্থাৎ আপনি কমপ্লিটিং হিজ গ্রাজুয়েশন বা এডুকেশন এটা সে কমপ্লিট করার পরে হি অর শি মাস্ট বি এনগেজড ইন এ জব, এবং এই জবে সে তো আর একা একা নয়, সে সেই সেই কর্মস্থলে যে একাধিক লোকের বা একাধিক কলিগের সাথে সংস্পর্শে আসে এবং এই পেশাগত সংস্থায় অনেক লোকের সাথে তার পরিচয় হয়, এবং এখানেও ঠিক এই সমস্ত নিয়ম নীতি রীতি বা ওই সমস্ত মানুষের আচার আচরণ ওই নিউবর্ন অর্থাৎ ওই ইন্ডিভিজুয়ালের উপরে ইম্পোজ হয়। এখানে সে অনেক কিছু নতুন করে শেখে, নিজেকে আবিষ্কার করে, এবং প্রতিনিয়তই অর্থাৎ সে যে আমৃত্যু নিজেকে আবিষ্কার করে চলে, আমৃত্যু সে এই প্রক্রিয়ার মধ্যে যায়। এরপরে আমরা বলছি যে বই ও পত্র পত্রিকা, ওমর খৈয়ামের আপনারা সেই বিখ্যাত লাইনের কথা আপনারা জেনে থাকবেন, আপনারা পড়ে থাকবেন
যে রুটি মগ ফুরিয়ে যাবে কিন্তু বই ফুরাবে না, বই অনন্ত জীবন না। অর্থাৎ বইয়ের কাছে আপনি আপনি মৃত্যুর একদিন আগে পর্যন্ত যতক্ষণ আপনার চোখ ভালো থাকবে বই পড়তে পারবেন। সে বই আপনাকে বিভিন্ন উপাত্ত দিয়ে বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে। বই আপনার কাছে কনস্ট্যান্ট, পৃথিবীর সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু বইয়ের যে জ্ঞান আপনার ভিতরে ঢুকে যাবে বা এটা যে আপনি রিসিভ করবেন অ্যাসিভ করবেন এটা আপনাকে কখনো ছেড়ে যাবে না। কাজে এই বই দিয়ে আপনি যেখানে আছেন শুধু সেখানটা নয়, হোল ইউনিভার্স সম্পর্কে আপনি তথ্য উপাত্ত পেতে পারেন। সেখানকার সেই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে আপনি গ্রাজুয়ালি নিজেকে ইনভেস্ট করতে পারবেন। এটা এভাবে বই আমাদের সোশ্যালাইজেশন প্রসেসে ব্যাপক একটি ভূমিকা পালন করে থাকে। এরপরে হচ্ছে গণমাধ্যম, আমরা গণমাধ্যমের কথা বলছি। গণমাধ্যম অর্থাৎ দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের যে তথ্য উপাত্ত থাকে যেটা কৃষ্টি সভ্যতা ঐতিহ্য তুলে ধরে, এটা আমাদের প্রতিদিন আমরা এটা মানে প্রতিদিনের যে তাজা খবর সেটা জানতে পারি। এই এখন আমেরিকাতে কী হচ্ছে, ইংল্যান্ডে কী হচ্ছে, নিউজিল্যান্ডে কী হচ্ছে, ইন্ডিয়াতে কী হচ্ছে, বার্মাতে কী হচ্ছে, চায়নাতে কী হচ্ছে, এভাবে আমরা প্রতিদিনেই তাদের সাথে নিত্য নতুনভাবে পরিচয় হই, পরিচিত হই এবং পরিচিত হয়ে আমরা ঠিক সেইভাবে নিজেদেরকে তৈরি করি। কখন কী আমাদেরকে করতে হবে, যেমন আপনারা এখন জানছেন যে কোভিড-19 চলছে, এখন কোভিড-19 আপনি মানে কোন দেশ কীভাবে কোন ধরনের মেজারমেন্ট নিয়েছে, কোন ধরনের স্টেপসগুলো নিয়েছে, কোন ধরনের অ্যাকশানগুলো নিয়েছে, আমরাও ঠিক সেইভাবে নিজেদেরকে তৈরি করছি, সেইভাবে মানে নিজেদেরকে সেই পথে চালনা করছি, পরিচালনা করছি, উই রিয়েক্ট আওয়ার সেলফ অফ দ্যাট ওয়ে। এভাবে এটাও আমাদের জীবনের উপরে গভীরভাবে প্রভাব ফেলে, এর গুরুত্ব প্রভাব আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। এরপরে আমরা বলছি স্টেট, অ্যাকচুয়ালি স্টেট হলো একটি কর্তৃত্বমূলক অথরিটিভ প্রতিষ্ঠান, এটি মানে বিভিন্ন ল, স্টেটের একটা কনস্টিটিউশন আছে, স্টেটের একটি নিজস্ব সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী প্রত্যেক সদস্যকে প্রত্যেক সিটিজেনকে চলতে চালিত করতে বাধিত করে, বাধ্য করে, এবং স্টেট কখনো কখনো আমাদের আচার আচরণ যদি মানে সেই কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় তাহলে তাকে পানিশমেন্ট দিয়ে, তাকে শুধরে দিয়ে, তাকে শোধনাগারে পাঠিয়ে তাহলে তার আচরণকে শুধরে আবার সে সমাজের সদস্য হিসেবে তাকে ফিরিয়ে দেয় এবং সে মানে পারফেক্ট সদস্য হিসেবে, পিওর সদস্য হিসেবে নিজেকে পরিচালনা করতে পারে। এই জন্য আমরা বলছি যে স্টেট একটি অথরিটিভ প্রতিষ্ঠান, এই স্টেট তার আইন দিয়ে আমাদের আচার আচরণকে শুধরে দিয়ে আমাদেরকে চলতে সহযোগিতা করে। এরপর হচ্ছে জ্ঞাতিসম্পর্ক, জ্ঞাতিসম্পর্ক আমরা আলোচনা করছি যে কি জ্ঞানকেন্দ্রিক, এটা আমাদের আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সোশ্যালাইজেশন প্রসেসে জ্ঞাতি সম্পর্ক একটি ব্যাপক ভূমিকা আছে। আমাদের প্রতিটি পরিবার বা প্রতিটি বংশে দেখা যায় যে কিছু কিছু আইডিয়াল মানুষ থাকে, বা কোনো স্টেটে একজন বা আমাদের অমুক মানুষ অমুক, আমরা তার আচরণকে ফলো করি, তার আচরণ আমাদের উপরে আরোপিত হয়, আমরা কপি করি। এভাবে যে আমার সিনিয়র যারা আছে, আমার অমুক আত্মীয় বা এভাবে আমাদের আচরণকে ক্রমাগত মডিফাই হয়, আমরা এভাবে তাদেরকে ফলো করি এবং অজ্ঞাতসারে এটা আমাদের সোশ্যালাইজেশন প্রসেসে একটি ভূমিকা পালন করে থাকে, এর প্রভাব অনেক বেশি থাকে। আমরা লাস্ট অফ অল আরেকটি পয়েন্ট বলতে চাই যে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি, অর্থাৎ গ্লোবালাইজেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা আপনি এখন ইউ আর লিভিং অ্যাট দ্য এজ অফ গ্লোবালাইজেশন, আপনি এই বিশ্বায়নের যুগে বাস করছেন। বিশ্বায়ন হচ্ছে কোনো স্থানীয় প্রোডাক্টকে বৈশ্বিক রূপে উপস্থাপন করা, এটাই বিশ্বায়ন। অর্থাৎ আপনি ইউ আর নট অ্যালোন, আপনি এখন একাকী নন, ইউ আর কনফাইন্ড ইন এ রুম বাট ইউ আর নট অ্যালোন। আপনি একটা রুমে বন্দী থাকতে পারেন, বা ফিজিক্যালি ইউ আর কনফাইন্ড বাট মেন্টালি
সালে ইউআর নট গোইং টু ডাই। আপনি সামাজিকভাবে এবং মানসিকভাবে আপনি বন্দী নন। আপনি পৃথিবীর যে কর্নারে থাকতে পারেন থাকুন, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি এখন সবার সাথে কানেক্টেড। ইউ আর কানেক্টেড উইথ অল, উই আর কানেক্টেড উইথ অল, আপনিও কানেক্টেড, আমরা সবাই কানেক্টেড। এটা এই বিষয়ের এজন্য আমাদের আচার আচরণকে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। একটি মানে আমরা যখন দেখছি যে অন্য মানুষরা এমনভাবে চলছে, এমনভাবে আচরণ করছে, তখন সেটাও আমাদের উপরে প্রভাব ফেলে। এরপরে আমরা কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির কথা বলছি, সেখানে আমরা মোবাইল ফোনের কথা বলতে পারি, বা সেখানে ফেসবুকের কথা বলতে পারি, টুইটারের কথা বলতে পারি, এমনি আরও অনেক সোশ্যাল যে এগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো যে আছে, বা যেগুলো সোশ্যাল যে কমিউনিকেশনের মাধ্যম আছে, সেগুলোও আমাদের জীবনের উপরে একটি বড় প্রভাব ফেলে। আমরা এভাবে আমাদের যে সোশ্যালাইজেশন প্রসেস, আমরা এই সোশ্যালাইজেশন প্রসেসের আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাই তাদের এই এজেন্সিগুলোর। আমরা বলেছি যে মানুষ আমরা সবাই সামাজিক জীব, কিন্তু আমরা সামাজিক জীব, কিন্তু আমরা সামাজিক জীব হয়ে জন্মগ্রহণ করি না। আমরা সমাজের যে নিয়ম নীতি রুলগুলো আছে, রেগুলেশনগুলো আছে, সেই রুলগুলো আস্তে আস্তে ফলো করে ধীরে ধীরে আমরা সামাজিক জীব হিসেবে আত্মপ্রকাশ করি। আর এক্ষেত্রে আমরা আমাদের যে আলোচনাগুলো করলাম, আমরা আশা করি আপনাদের উপকারে লাগবে, আপনাদের কাজে আসবে, আপনাদের জ্ঞানকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে সহযোগিতা করবে। সমাজবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, এটি মানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনি একটা কথা এখন আপনি আমরা এই ভিডিওটি আপলোড করছি আপনার ক্লাসকে সমৃদ্ধি করার জন্য। আপনি কোভিড-19 মধ্যে আছেন, আপনি নিজেকে সেফ রাখবেন, নিজেকে সেফ রাখলে আপনি পরিবারকে সেফ রাখছেন, আর পরিবার যদি সেফ থাকে তাহলে আপনারা আপনাদের রাষ্ট্রকে সেফ রাখবেন, আর যদি রাষ্ট্র সেফ থাকে তাহলে পুরো বিশ্ব সংসার সেফ থাকবে। আমি আমার আলোচনার একেবারে শেষে আমি আবার একটু রিমাইন্ড দিতে চাই, আপনাকে একটু ব্রিফলি বলতে চাই, শর্ট ব্রিফ। আমি যে পয়েন্টগুলো মানে আলোচনা করে রাখলাম আর কি, যে সমাজ বিজ্ঞানের আলোচনা করেছি যে সামাজিকীকরণ মাধ্যম সমূহের যে প্রভাব ও ভূমিকা, এখানে আমরা একটা নতুন সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞার মধ্যে আমরা অরবান ও লিঙ্কপের সংজ্ঞাটি আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি জন এফ কিওয়ার, স্যামুয়েল কনিক, আমরা এই তিনজনের সংজ্ঞা আলোচনা করেছি। এরপরে আমরা কয়েকটি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য নিয়ে প্রথমে ব্রুম ও সেজরিক তাদের চারটি উদ্দেশ্যের কথা বলেছেন, সেগুলো আমরা দেখেছি, আর সামাজিকীকরণের সাধারণ চারটি বৈশিষ্ট্যের কথা আমরা দেখেছি। এরপরে আমরা সামাজিকীকরণের যে প্রভাব, এজেন্সিগুলোর যে প্রভাব, বাহনগুলোর যে প্রভাব ও ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথম আলোচনা করেছি পরিবার, পরিবার নিয়ে আলোচনা করেছি, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সঙ্গী বা দল, ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাগত সংস্থা, বই ও পত্র পত্রিকা, এরপরে রাষ্ট্র, গণমাধ্যম, জ্ঞাতি সম্পর্ক, এবং সবশেষে আমরা বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি। এগুলো সবই আমাদের সোশ্যালাইজেশন প্রসেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনারা রাষ্ট্র এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত যে আচরণবিধিগুলো আছে সেই আচরণবিধিগুলো মেনে চলবেন। আই বিলিভ ইউ সেফ অ্যান্ড ইউর ফ্যামিলি সেফ, অ্যান্ড ফ্যামিলি সেফ, ইউর সোসাইটি সেফ, অ্যান্ড ইউর সোসাইটি সেফ, ইট মিন্স ইউর স্টেট সেফ। আপনাদের সবাইকে ধন্যবাদ।